বেসরকারি ব্যাংকের ভেতরে গ্রাহক খেতে মারধরের ঘটনা ঘটল বরানগর থানা এলাকায়। লকডাউনের মধ্যে ব্যাংকের ইএমআই দিতে না পারায় ব্যাংকে গিয়েছিলেন কথা বলতে। বিপুল শাহ নামক ওই ব্যক্তির কথা না শুনেই ব্যাংক থেকে তাকে মারধর করে বের করে দেওয়া হয়। বরানগর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন, কিন্তু থানায় পুলিশকর্তা তার অভিযোগ নিতে না। আজ থেকে শুরু হলো সরকারিভাবে দুয়ারে ত্রাণ প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মতোই আজ থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী 18 জুন পর্যন্ত। রাজ্যে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই আসতে চলেছে বর্ষা। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর।